পয়সাগুলো দোকানটা নামটা দিয়ে আমার কিন্তু বেচা কিন্তু কমে নাই, কিন্তু সেল কিন্তু কমে নাই, কিন্তু মানুষ বাড়ছে। কারণ জানে যে ওই দোকানে পয়সাকলা মানে কি বেজাল মুক্ত, যে ভাই পয়সাগুলো নাম দিচ্ছে না। আমি বলছি পয়সাগুলো নামটা দিয়েছি এই কারণে, কারণ আমার দোকানের মাল কলা তো হচ্ছে বেজাল মুক্ত। অনেকে দেখে দেখে হাসে যে পয়সাগুলোর দোকান, কিন্তু আমার কাছে প্রথম প্রথম খারাপ লাগছে, কিন্তু এখন আর খারাপ লাগে না, ভালোই লাগে। তখন আমি মনে করছেন যে এই নামটা দিলে পরে মানুষে কি বলবে কি বলবে, আমি চিন্তা করি যে বলবে যখন সত্য কথাটাই বলি, আর মিথ্যে কথা লিখে খেলাপ কি। মজা তো অনেকই করে, মিরা একটু বেশি করে হাটে এই পয়সাকলা, এখন সবাই দেখলে বলে এই পয়সাকলা, তার নিজের কাছে একটু খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না, কারণ এখন তো সবাই জানে। অনেক এসে বলে যে ভাই আপনার দোকানে তো কলা তো পচা, আমি কি আমার দোকানে কলা কলা পচা না কাবার পচা, কিন্তু আমার দোকানে মেডিসিন নাই বিদে কলার কালারটা এরকম, আর যদি যদি আমি যদি কার্পেট দিতাম তাহলে কিন্তু কলাটা চকচক করতো। এই যে কালো কলা যে কলাগুলো মানুষ কিনে নিতেছে খাইতেছে, কেউ কিন্তু আসে বলতেছে না যে রিয়েস ভাই আপনার কলাটা নিচ্ছি ভিতরটা খারাপ, ভিতরটা কিন্তু কেউ খারাপ বলে না, কাবারটা শুধু এরকম। এর আগে 12 বছর বুদ্ধি দোকান চালাইছি, ওরা লস আর লস, কলার দোকান চালাই দিয়েছে, এখন দোকানের মালিক আমি। কাস্টমার কলাটা ধরিয়ে বলে পচা, আরে বাবা ভালো কলা কিনে নিয়ে আসছি ভিতরে ভালো, আসে বলে পচা কলা, তখন কি করবো আর। তখন চিন্তা করলাম যে পচাকলার নামটা দিয়ে দিই। যারা এইসব সুন্দর সুন্দর কলা কিনেন আপনারা, কিন্তু আপনারা তারাই কিন্তু বেজাল খান। আর যেটা মনে করবেন যে একটা কালো দাগ হয়েছে চেহারাটা কেমন কেমন জানি, ওইটা মনে করবেন যে ওটা কি কার্পেট দেওয়া নাই। কার্পেট দিলে কি হয়, অনেক কলাটা শরীরটা যখন পানি দিয়ে ভিজে না, তখন এই মলাটালা সব ধুয়ে যায়, ধুয়ে গেলে কি হয় কলার কালারটা সুন্দর হয়। আমি যখন প্রথম শুরু করতাম সব ছিল আপেল কমলা মালটা নাশপাতি আনার সবই ছিল, কিন্তু ওগুলো দেখতেছি যে লস প্রজেক্ট, কিন্তু কলা কি ডেমিস হয় না, কলা লস নাই। কেউ যদি বলে যে কলা ব্যবসা লস, মিথ্যা কথা বলে, 5 টাকা হালি যদি কলা কিনে সে 10 থেকে 12 টাকা বিক্রি করে। আমি না সব ব্যবসায়ী, কিন্তু সে কেউ কিন্তু বলবে না, কেউ সবাই বলবে কি ভাই 2 টাকা লাভ হইতেছে, কিন্তু মিথ্যা কথা বলো কেন তুমি। কারণ কেউ 5 টাকা কিনে কেউ 6 টাকা বিক্রি করে না, 5 টাকা কিনলে 10 টাকা 15 টাকা বিক্রি করি আমরা। আমাদের ধরতে হয় কি এটা পচনশীল, এটা নষ্ট হইতে পারে, এই জন্য আমরা কি করি দাম রেট বেশি নেই। কিন্তু ওই যদি অর্ধেক মালও যদি আমরা যদি বিক্রি করি তাহলে কিন্তু আমাদের লস হয় না। মানুষ বলে না সবচেয়ে বড় ব্যবসা হয়েছে স্বর্ণের ব্যবসা, আমি মনে করি কি লাভের ব্যবসা যদি হয়ে থাকে তাহলে কলার ব্যবসা হয়েছে লাভ। কারণ স্বর্ণ যদি 80 লাখ টাকা যদি কিনে বড়ি তাহলে বিক্রি করে 82 লাখ টাকা 81 লাখ টাকা, আর আমি কলা কিনি 10 টাকা আমি বেশি 25 টাকা, তাহলে আমি কত টাকা লাভ করছি? স্বর্ণের ব্যবসা কি পারবে? জীবনেও পারবে না। আমি 7 বছর ধরে এইখানেই কলা বিক্রি করতেছি, আমার দোকানের নাম হচ্ছে আরকে পচা কলার দোকান, এটা মধ্যপাড্ডা DAT প্রজেক্ট 8 নম্বর রোড 31 নম্বর বাড়ি, এই দোকানের নামটা সবাই চেনে। আমি যদি কারণবাজার থেকে যদি কলা যদি কিনে যদি আমি গাড়িতে উঠাই দিই ব্যান গাড়িতে, যদি বলি যে পচা কলার দোকান মধ্যপাড্ডা, ওরা সুন্দর মতো এখানে আসে। আমার কিন্তু দোকানটা কিন্তু এইটুক, এই দোকান থেকে আমি চলি, আমি বাসা ভাড়া দিই, খাই, আমার মেয়ে 2টা আছে লেখাপড়া করে, সবার খরচ কিন্তু আমি দোকান থেকে চালাই। আমার কাছে নিজের কাছে অবাক লাগে যে এই দোকান থেকে আমি কেমন টাকা শহর থাকি। আমি অনেকে তো বড় বড় দোকান দিয়ে থাকতে পারতেছে না, আমার ঢাকার শহরে কিন্তু আমার যে আত্মীয় স্বজন আছে সব কিন্তু কোটি কোটি টাকার মালিক, আমি শুধু রিয়াজ 1 লাখ 50 কলা দোকানের মালিক। কিন্তু তারপরও আমার আত্মীয় স্বজন কিন্তু কখনোই আমাকে উপহাস করে না, তখন বলে না যে তুই কলার দোকান দিস কেন, তারা কি বলে তুই ভালা লিজিক খাস। এটার দোকানের নাম হচ্ছে, এক হচ্ছে পচা কলার দোকান, আর একটা হচ্ছে গরিবের দোকান। এই ধরনের এই যে কলাগুলো আছে ধরেন ডেমিজ, বিক্রি করা যাইতেছে না, কাস্টমার এসে বলতেছে 20 টাকার কলা বলতেছে কি 5 টাকা বলতেছে, তখন আমি কি করি এগুলো বিক্রি করি না। রাতে যখন দোকানটা বন্ধ করি 12টায় তখন এই কলাটা আমি ঝুলিয়ে রাখি, সকাল বেলা এসে দেখি রসি আছে কিন্তু কলা নাই, তো কলা কে খায়? গরিবে খায়, যে কিনে খাইতে পারে সে তো খায় না। এই যে অনেকে দেখা যায় এসে খোঁজ করে যে ওই দোকানে কলা আছে কিনা,